আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাছগুলো দেখা দিচ্ছি থাই পাঙ্কাশ মাছের পোনা হ্যাঁ বেস আজকে এই মাছগুলো নিয়ে আলোচনা তো করবো আপনার পুকুরে পাঙ্কাশ মাছের সাথে কি কি মাছ চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন হ্যাভিয়াস এখানে যে মাছগুলো দেখতেছেন এক কেজি মাছ কাউন্ট করে আমরা মাছগুলো মেপে অতএব গুনার জন্য প্রসেসিং করা হচ্ছে সেই ক্ষেত্রে মাছ জোরে আমরা ডেলিভারিটা দিয়ে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে যে কোনো প্রান্তে এখানে যে মাছের সাইজটা রয়েছে মাছের সাইজটা হলো গিয়ে তিন থেকে চার ইঞ্চি অতীব তিন পুরোপুরি তিন অতীব উপরে চার ইঞ্চি তার মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরে সরাসরি এই মাছগুলো কালচারে ব্যবহার করিতে পারেন এখানে যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলো এক কেজি কাউন্ট করে তারপর পাঁচটা পাঁচটা গুনতে দিয়ে এবং কি আপনার পুকুরের মাধ্যমে ছাড়িতে পারেন কিংবা অতএব এক কেজি মাপার পরে দেখা গেছে মাছ কয় পিস হয়ে থাকে এক কেজিতে এই মাছগুলো দেখা গেছে এক কেজিতে দুশো পিসে কেজি মাছ এই মাছটা আমরা সহজভাবে বিক্রি করে থাকি অতএব এই ভিডিওটা আপনারা দেখতে ভুলবেন না অতএব সম্পূর্ণটা ভিডিওটা দেখুন অতএব চাষ সম্পর্কে তথ্য জেনে নিন হ্যা আপনার প্রাথমিকভাবে যে পুকুরে মাছগুলো সারিবেন সেই পুকুরে এবং কি পানিটা রাখবেন পাঁচ থেকে ছয় ফিট ওতে পানিটা থাকবে সেই ক্ষেত্রে দেখা গেছে এরকম পুকুরের মাধ্যমে পাঁচ ফিট পানির মাধ্যমে অবশ্যই কালচারে চাষ করিতে পারেন তার মাধ্যমে দেখা গেছে পুকুরের গভীরতা রাখবেন ছয় থেকে সাত ফিট কিংবা আট ফিট এর মাধ্যমে আপনার বুঝতে হবে পুকুরে যে পুকুরে পাঁচ থেকে ছয় মাসের মাধ্যমে পানি থাকে সেই পুকুরে আপনারা চাষ করিতে পারেন এই পাঙ্কাশ মাছের খাদ্য হিসাবে কি কী আপনারা ব্যবহার করিতে পারেন খাদ্যটা ব্যবহার করতে হবে আপনার ফিট খাবার যেরকম এবং কি ফিট বাজারে থাকে সেই ক্ষেত্রে সেই ফিটও ব্যবহার করতে পারেন অতএব প্রাকৃতিকভাবে ফিট খাবার আপনারা তৈরি করে ব্যবহার করবেন পাঙ্কাশ মাছের সাথে কি কি মাছ ব্যবহার করতে পারেন পাঙ্কাশ মাছের সাথে কই মাছ ব্যবহার করতে পারেন অতএব শিং কিংবা গুলসা এই ধরনের ব্যবহার করতে পারেন যা বলা হয় আপনার তেলাপিয়া মাছগুলো ব্যবহার করতে পারেন কালচারের ক্ষেত্রে নিয়ম অনুযায়ীভাবে আপনারা চাষ করে এবং কি লাভবান হয়ে থাকবেন হ্যাঁ হ্যাবস এই মাছটি সময় লাগবে মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে এক একটা প্রায় এক কেজি ওজন আসবে সেই ক্ষেত্রে আপনারা খাদ্যটা প্রতিদিন করে দুইবার করে ব্যবহার করতে ভুলবেন না তার মাধ্যমে দেখা গেছে পানির কালার ফেভারিট থাকতে হবে সবুজ রং অতএব তার মাধ্যমে দেখা গেছে পানির অন্য রকম কালার কিংবা গোলা হয়ে গেলে তাহলে আপনারা সার কিংবা খাদ্য ইস বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন বেশ এই পাঙ্কাশ মাছের ক্ষেত্রে রোগ একটা তেমন একটা আসে না আপনারা পনেরো থেকে বিশ দিন পর পর চুন আর পটাশটা দিয়ে যাবেন সেই ক্ষেত্রে দেখা গেছে লবণের হারটা আপনারা দিয়ে যাবেন লবণটা দিতে হবে প্রতি শতাংশে পাঁচশত গ্রাম করে এভাবেই আপনারা মাছ সম্পূর্ণটা কালচারে এবং কি চাষ করে লাভবান হয়ে থাকবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা